নমস্কার দর্শক বন্ধু, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওতে। তবে আজির যে ভিডিও রয়েছে বহুত ইনফরমেটিভ রয়েছে, কাহিঁকি না আজির এই ভিডিও মাধ্যমে আপনার যে সব ডাউট আপনার রয়েছে ওড়িশা পুলিশের আইআরবি ওএসএফ কু নেইকি সে ডাউট সব ক্লিয়ার করবি। তবে আপনার দেখিথিবে গতকালি মু ভিডিও পোস্ট করেছিলি ওড়িশা পুলিশের আইআরবি ওএসএফ কট অফ 2024 কেউ স্থানে আপনার অধিক কট অফ যাইপরে, কেউ স্থানে কম কট অফ যাইপরে এবং কেউটি চাকরি আপনার ইজিলি পাইপারে সে বিষয়ে যে ভিডিওটি পোস্ট করেছিলি সে ভিডিওরে আপনার রেসপন্স বহুত বড়িয়া রয়েছিল। তবে সেতিরে বহুত পিলাঙ্কর ডাউট মধ্যে রয়েছিল যা কি কমেন্ট সেকশনরে বহুত পিলা কমেন্ট মধ্যে করতে আপনার ক্যাটেগরি ওয়াইজ ডাউট রয়েছে, রেজিস্ট্রেশন যে রয়েছে আপনার রেজিস্ট্রেশন কার্ড যে করছেন সেতিরে ডাউট রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জরে, তা বিষয়ে মু আপনাদের কই রাখিবি। এবং এটি আপনার সিলেকশন প্রসিজর কু নেকি ডাউট রয়েছে, ফিজিক্যাল ইভেন্ট উপরে ডাউট রয়েছে এবং ফুল ওভারঅল দেখিলে আপনার যদি ফর্মটি ভুলভাল করে দেছেন তাহলে কোন করবে সে বিষয়ে বি পচারিলে। তো টোটাল উপরে কহা গেলে এই ভিডিওতে বাস আপনার পুরা ডাউট ক্লিয়ার করা দিব যেটা কি আইআরবি ওএসএফ তরফর রয়েছে। মু আপনার ডিটেলস বুঝাকে চেষ্টা করবি, আপনার ধ্যান দিয়ে এই ভিডিওটি শেষ যায় দেখুন। আশা করবি আপনার সম্পূর্ণ ডাউট এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাব, পুরা ফুল ইনফরমেটিভ ভিডিও রয়েছে আপনার। তবে চলন্তু ভিডিওটি আরম্ভ করিবা এবং আপনার কয়ে রাখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং ইনফরমেশন ইনফরমেটিভ নিহতি রূপে সাংসাথী সহ সেয়ার করবে। দেখুন ওড়িশা পুলিশ বিভাগ তরফর আপনার অনলাইন প্রসেস আরম্ভ হয়ে সারিছি যেটাকে আপনার বর্তমান সময় আপ্লাই করে পারে। তবে দেখুন বহুত সারা পিলা কম করছেন না ফর্ম ফিলিং টাইম্রে মতো মেসেজ করেছিল গোটে পিলা, সে চাহুচি যে স্যার মু কোন দুইটি জায়গায় আপ্লাই করে পারি কি, গোটে জায়গায় পকাইছি যাজপুরে সে পকাইছি এবং বর্তমান চিন্তা করছি কলাহান্ডিরে পকাইবে। দেখুন ফ্রেন্ডস আপনার নোটিফিকেশনে মেনশন রয়েছে, আপনার চাইলে চেক করে পারে। আপনার কেবল গোটিয়ে জায়গায় হি পকাই পারে, আইআরবি রে পকাইছেন্তি তো আইআরবি রে হি পকাই পারে, ওএসএফ এসএসবি আউ কোটি হাত মারি পারে না, কেবল গোটিয়ে ব্যাটালিয়ন হি চুজ করে পারে। ফর্ম ফিলিং টাইম্রে আপনার গোটিয়ে ব্যাটালিয়ন চুজ করে পারে। যদি আপনার কম করছেন আউ গোটিয়ে ফর্ম ফিলিং করছেন, দেখুন এটি আধার কার্ড নম্বরটি প্রোভাইড করা যাচ্ছে যেটা কি আপনার ফর্ম ফিলিং টাইম্রে দেখছেন, ঠিক আছে। আপনার সেই গোটিয়ে নম্বর যেটা কি কমন রহব, আপনার আউ কার আধার কার্ড দিয়ে ফর্ম ফিলিং করে পারবে, যদি হয়ে থাকে তাহলে আপনার রিজেক্ট হবনি। কিন্তু বর্তমান সময়ের গোটিয়ে আধার কার্ড যেটা কি আপনার পর্সোনাল ডিটেলস সেইটা সব মেনশন রয়েছে, ফর্ম ফিলিং টাইম্রে আধার কার্ডর নম্বর সেটি পড়ুছে, তেণুকরি আপনার যেতে ফর্ম পকাউছেন গোটিয়ে ফর্ম হি পকাই পারে, দুইটি ফর্ম পকাই পারে না, তো গোটিয়ে ফর্ম পকাইলে আপনার সুরক্ষিত, দুইটি যদি ফর্ম পকাউছেন বাই ডিফল্ট আপনার রিজেক্ট হবার চান্সেস রয়েছে। ওড়িশা পুলিশের নোটিফিকেশনে এটা ক্লিয়রলি মেনশন করা যাচ্ছে, যে ভাই মানে ভাবুছেন কি দুইটি ফর্ম পকাই দেবি এবং আমার দুইটা জায়গায় পরীক্ষা দিয়ে দেবি সেমি পসিবিলিটি না, আপনার গোটিয়ে জায়গায় হি ফর্ম পকাই পারে এবং গোটিয়ে জায়গায় হি ইন্টারভিউ দিয়ে পারে, রিটিন এক্সাম যা এক্স ওয়াই জেড রয়েছে। তারপরে আসলে আপনার ভিতর বহু সারা পিলা সিলেকশন রে যে ভ্যাকেন্সি কি নেই কি বহু মাইন্ড টেনশন অছি, টোটাল উপরে আপনার জাঁচন 1360 পোস্ট দেখবা মিলুচি, যেটা দশম পাস রয়েছে পাখাপাখি জাঁচান বহু সারা পিলা বি আপ্লাই করবে, 6-7 বর্ষ গ্যাপ্রে এই রিক্রুটমেন্ট আসছে আপনার বহু সারা পিলা পকাইবে। 1360 যে পোস্ট রয়েছে সে কম করব, প্রথমে রিটিন এক্সাম তো রহব না, রিটিন এক্সামে যেত পিলা রিটিন পাই আপ্লাই করবার সরি এতে যেত পিলা ফর্ম পকাইবে সেমানুক সব নেই ব্যাটালিয়ন ওয়াইজ আপনার রিটিন এক্সাম রহব, সরি ব্যাটালিয়ন নয় টোটাল অল ওভার ওড়িশার রিটিন এক্সাম করা যাব। তো রিটিন এক্সাম আপনার পিলা পচারে কম্পুটরের হব না অফলাইন হব, দেখুন কম্পুটরের হব, সিবিটি টেস্টরে আপনার রিটিন এক্সাম রহব, সিবিটি টেস্ট রহব, এটি সিবিটি টেস্ট মাধ্যমে আপনার এটি পরীক্ষা দেবে, কম্পুটর বেসিক্রে পরীক্ষা দেবে, আর নর্মালাইজেসন প্রোসেস বেড়ে আপনার মার্ক এটি কাউন্ট করা যাব, নর্মালাইজ অছি নর্মালাইজেসন কোণ আপনার জাঁচান নর্মালাইজেসন প্রোসেসে আপনার মার্ক যেটা কোশ্চিন করছেন পুরা সঠিক মাত্রা সেটা করবে, অধিক করবে, যদি অধিক ভুলভাল করছেন তাহলে আপনার মার্ক বহুত কমে যাব। নর্মালাইজেসন প্রোসেস যে জানি না তা নিহতি রূপে নর্মালাইজেসন প্রোসেসর ইউট্যুব ভিডিও দেখুন, জাঁচবে নর্মালাইজেসন প্রোসেসটা কমিটি কোণ করা যায় বা সেই প্রোসেসটা এথর বি এই আমার ওড়িশা পুলিশের ওএসএফ আইআরবি কনস্টেবলর রিক্রুটমেন্ট এক্সামিনেসনরে লাগু হয়েছে, তো অনলাইন প্রোসেসে পরীক্ষা হব, সিবিটি এক্সামে পরীক্ষা হব এবং এটি আপনার নর্মালাইজেসন মার্ক রিটিন এক্সামের যে কট অফ আসে সেই সময় দেখবাকে মিলব। তবে এটি আপনার আগে কথা কে রাখুছি যে পিলাঙ্কর ডাউট রয়েছে 1360 পোস্ট যে অছি সে কেতে গুণা পিলা ডাকিব, ঠিক আছে, 7 গুণা পিলা টোটাল উপরে ডাকিব, 1360 × 7 যেতিকি পিলা হলে সে সেতিকি পিলাঙ্কু নেইকি এক্সাম করিব ফিজিক্যাল টেস্ট রিটিন এক্সাম পরে। তবে আপনার ভিতর কিছু পিলা
মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল এবং আমার যে গ্রুপসে আছেন সেটি মেসেজ করেছিল, কমেন্ট সেকশনে মেসেজ করেছিল, স্যার গোটে গোটে জায়গায় এসিবিসিরে তো জমারু পোস্ট নাই, আমি সেটি কোণ করব? দেখুন আপনার গোটে গোটে জায়গার যে এসিবিসি ক্যাটাগরি পোস্ট নাই, যদি দেখুন আপনার প্রথমে দেখুন গোটে পিলাম কহি রাখুছি, এই আমার ঢেঙ্কানাল জিরো পোস্ট রয়েছে এসিবিসি ক্যাটাগরি, আপনার মানে দেখুন ইউআর ক্যাটাগরি 54 পোস্ট রয়েছে, যদি আপনার ফর্ম পকাউছেন এই ঢেঙ্কানাল এসিবিসি ক্যাটাগরি কথা কুছি, কেবল আপনার ধ্যান দিয়ে বুঝাবার চেষ্টা করুন, এসিবিসি যদি ফর্ম পকাউছেন তাহলে অটোমেটিকালি আপনার মানে জেনারেল ক্যাটাগরি কি যাইপারিবে, কাহিঁকি না এটি পোস্ট নাই, এটি আপনার মানে জেনারেল ক্যাটাগরি কি যাইপারিবে, যদি এটি পোস্ট থাকা তাহলে এটি তার সাত গুণ পিলা সে নিয়ে থাকে, কিন্তু বর্তমান সময় এটি তো পোস্ট নাই না, তেমনি সি কম করব সাত গুণা পিলা সি নব টোটাল উপরে 54x7 করেদেব, যেতে পিলা সিলেকশন হলে সে ভিতরে আপনার নবার চান্সেস অস এইভাবে প্রোসেস রয়েছে, কাহিঁকি না গোটে এসিবিসি পিলাটে ফর্ম ফিলিং করব তো নিহতি রূপে সেটি ভ্যাকেন্সি নাই মানে সে ইউআর ক্যাটাগরি হি যাব, বাস আপনার এটি কোণ দেখা মিলব, দেখুন এজ ক্রাইটেরিয়া দেখা মিলব 18-23 বর্ষ, গোটে জেনারেল এজ লিমিট রয়েছে 18-23 বর্ষ, যে পিলাটি এটি আপ্লাই করছি তার বয়স সীমা যদি 18-23 বর্ষ রয়েছে এবং এসিবিসি ক্যাটাগরি হয়েছে সে অটোমেটিক্যালি ইউআর ক্যাটাগরি কি যাব, আউ এজ রিল্যাক্সেসন যেহেতু পাইছি সে ইউআর ক্যাটাগরি আপ্লাই করে পারিব, যদি ভালো মার্ক রখিদেলা সে ফাইনাল স্টেজে বি ইউআর ক্যাটাগরি রহিপারিব, এটি আপনার এসসি এসটি ক্যাটাগরি আছে ভ্যাকেন্সি রয়েছে, যে ক্যাটাগরি যেত যেত ভ্যাকেন্সি রয়েছে সেই অনুসারে আপনার 7-7 গুণি দেবে, 7 গুণি দেলা পরে যেত পোস্ট যেত পিলা রহিলে হলে মনে এটি আপনার 20টা পোস্ট অ 20 সত্তর 140টি পিলা সে ডাকি দেব ফিজিকাল পাই এসি ক্যাটাগরি, তো এইভাবে রহব টোটাল উপরে 7 টাইমস পিলা পোস্ট ওয়াইজ সি ডাকি নেব, আশা করছি এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাইব, নেক্সট ডাউট দেখুন আপনার মধ্যে বহুত পিলা কমপ্লেন সরি আমার কমেন্ট করুলে ঠিক আছে কমেন্ট করুলে যে স্যার আমার বর্তমানে জেনারেল ক্যাটাগরি হাইট 168 সেমি অছি, যে এসসি ক্যাটাগরি 163 সেমি অছি, গোটে 163 সেমি পিলাটে যদি ফিজিক্যাল রিটিন এক্সামে মনে কর জেনারেল কট অফ ক্লিয়ার করছি, প্রথমে দেখুন আপনার কেমিতি কট অফ জেনারেল রিটিন এক্সাম কট অফ কেমিতি যায়, দেখুন লাস্ট টাইম যে রিটিন এক্সাম হয়েছিল ফায়ার এক্সামে হয়েছিল ওপি এক্সামে হয়েছিল, মনে কর গোটে রিটিন এক্সাম কট অফ ইউআর ক্যাটাগরি গলা 70 ঠিক আছে, আপনার 70 রাখলে ইউআর ক্যাটাগরি গোটে নর্মাল কট অফ গলা রিটিন এক্সাম পরে ফিজিক্যাল পাই, তো সেটি গোটে এসসি পিলাটে কম করছি 72 রাখিছি, তো ঠিক আছে তো প্রথমে তো আমি জানি না সে পিলাটার হাইট কেতে ওয়েট কেতে চেস্ট কেতে সে মেজরমেন্ট তো জানে না, তো গভর্নমেন্ট কম করছি এটি আপনার সিলেকশন কেমন করছে ডাইরেক্ট আগে ইউআর ক্যাটাগরি সিলেকশন করে নেব, যেহেতু আপনার 72 রাখছেন এবং এই যে এই যে পিলাটি যদি 72 রাখি তার এজ বি 18-23 প্রথমে সে ফর্ম ফিলিং কলা বেলে তার বয়স সীমা দেখাই দেব অটোমেটিক্যালি, তো এটি কম হব অটোমেটিক্যালি সে 18-23 বর্ষ পিলাটি যদি হইতব এবং এসসি ক্যাটাগরি যদি 72 রাখিদেব সে অটোমেটিক্যালি জেনারেল ক্যাটাগরি কি পলাই আসবে, কিন্তু পরবর্তী সময় কোণ হচ্ছে ফিজিক্যাল এক্সাম দেলাবেলে মনে কর সে পিলাটার হাইটটা 165 সেমি হেলা 168 হেলানি, এসসি ক্যাটাগরি পিলাটির 165 সেমি হেলা সে অটোমেটিক্যালি খসি আসবে কোটি কি এসসি ক্যাটাগরি যে পোস্ট তাঁকর থাকবে সেই এসসি ক্যাটাগরি কি আসিযিব, কিন্তু রিটিন এক্সাম সিলেকশন রে সে জেনারেল ক্যাটাগরি রে সিলেকশন হয়ে পারিব, কিন্তু পরবর্তী সময় তার হাইট র মেজারমেন্ট যোগু সে অটোমেটিক্যালি খসি আসবে কোটি কি তা এসসি ক্যাটাগরি পোস্ট কু, সো এইভাবে প্রসেস আপনার সিলেকশন টাইম রে করা যায়, আর গোটি কথা আমি কই রাখুছি যে ডাউট ছিল আপনার এই ডাউটটা আপনার বুঝি পাইলে, বহুত পিলা মেসেজ করুলে যে স্যার এনসিসি রে কোন কেতে মার্ক মিলুছে, দেখুন এ বিসি সার্টিফিকেট আপনার রয়েছে এনসিসি তরফ যেটা কি 2 মার্ক আপনার দেখবাকে মিলুছে, মিনিমম মার্ক 2 রয়েছে, পূর্বর মার্ক অলগা প্রকার লা কিন্তু এথরক নর্মাল মার্ক সে 2 মার্ক করে দিচ্ছেন, যদি এনসিসি র কোনো সার্টিফিকেট রাখছেন আপনার এ হোক বি হোক কিংবা সি হোক এটি আপনার নর্মাল মার্ক 2 মার্কটে দেখবাকে মিলুছে, এবং রিটিন এক্সামে আপনার 100 মার্ক দেখবাকে মিলুছে, তা সত্ত্বেও যে পচারুলে ড্রাইভিং টেস্ট সেটা আপনার অপশনাল রয়েছে, যদি আপনার ড্রাইভিং পাই ড্রাইভিং টেস্টর সার্টিফিকেট প্রোভাইড করছেন তাহলে আপনার ড্রাইভিং টেস্ট দেওয়া পড়ব, যদি আপনার নদেলে বি আপনার এটি কটিযিবেন, দেখুন ফ্রেন্ডস এটি বহু পিলা কমেন্ট করুলে স্যার মো পাখে ড্রাইভিং লাইসেন্স অছি মো ড্রাইভিং টেস্ট কিন্তু জানিনি, যদি মো ড্রাইভিং লাইসেন্স পাই মো এবে শিখুছি
আউ শিখিগলা পরে যদি বাই মিস্টেক সেটি চলাই দেলি তাহলে মতে তো 5 মার্ক মিলিযিব কিন্তু যদি মু সেটি চলাই পাইলি তত তাহলে কোন মতে ইন্টারভিউ সেকশনরে কাটি দেবে কি সেমিতি হুয়ে নি ফ্রেন্ডস আপন মানে যদি ড্রাইভিং টেস্ট জানিছন্তি কিংবা জানি না যদি জানিছন্তি তাহলে আপন মানকৰ সার্টিফিকেট প্রোভাইড কৰি দেবে তো তারপর আপন মানে সার্টিফিকেট প্রোভাইড কৰি দিলা পরে আপন মানকৰ যে ফিজিক্যালি এক্সাম টাইমৰে ড্রাইভিং টেস্ট ৰহিব সেই ড্রাইভিং টেস্টৰে যদি আপন মানে গাড়ি চালনা কৰি দউছন্তি তাহলে আপন মানকৰ 3 মার্ক মিলুচি লাইট পাই এবং হেভি পাই মিলুচি 5 মার্ক কিন্তু যদি গোটে পিলাটে ড্রাইভিং লাইসেন্স রাখিছি গাড়ি চালনা চলি পাইলেন সে সময়ৰে তো সেটি কিছু অসুবিধা নাই সেটা অপশনাল ফ্রেন্ড আপন মানকো কাটিবেনি কিন্তু আপন মানকো এটি সে মার্কটা মিলিবন যো মার্কটা আপন মানৰ বোনাস মার্ক সে মার্কটা মিলিবনি আপন মান ড্রাইভিং টেস্ট ফেল হবে টোটাল এক্সাম রে ফেল হবেনি এক্সাম রে আপন মানকৰ অলগা প্রসিজিয়র হচ্ছে কি ড্রাইভিং টেস্ট রে আপন মানকৰ অলগা প্রসিজিয়র হচ্ছে এটি ড্রাইভিং টেস্ট রে আপন মানে ফেল হইছে কিন্তু রিটেন এক্সাম টু যে ক্রস করি কি ফিজিক্যাল দিতেবে সেতরে অল ওভার ওকে আপন মানকৰ কেবল বোনাস মার্কটা এটি মিলিব নাই তো আশা করছি এই ডাউটটা ক্লিয়ার হয়েছে ড্রাইভিং টেস্ট র যে ডাউট রহিতলা তারপরে আর গোটে গোটে পিলা আছেন যে মানে কি মেসেজ করতে স্যার বর্তমান সময় আমার প্রোবলেম হয়ে যাই মু ফর্ম পকাইছি জয়পুরে যাজপুরে সেটি এসি ক্যাটাগরি পোস্ট নাই মোর বয়স ওভার এজ হয়ে যাই 18 বর্ষ 23 বর্ষ উপরক পড়েছি মু সেটি কম করবি মু বর্তমান চাহুচি অলগা এরিয়ারে পকাইবে দেখুন করেকশন আপনার 16 অক্টোবর আরম্ভ করি 18 অক্টোবর ভিতরে আপনার করেকশন ডেট রয়েছে ঠিক আছে আপনার চাইলে ফর্ম কু করেকশন করে পারে 16 অক্টোবর 18 অক্টোবর ভিতরে যদি আপনার সেই সময় করেকশন করছেন আপনার আপনার ব্যাটালিয়ন বি চেঞ্জ করে পারেন অপশন বি আসিপারে বর্তমান সময় তো সেই সুবিধা না 16 তারিখর 18 তারিখের ভিতরে আপনার করেকশন ডেট আছে ফর্ম ফিলিং কু করেকশন কমিটি করবে সে বিষয়ে আপনার সেই সময় যেতে অনলাইনে পুঁ যেতে আউথরে রেজিস্টার লগ ইন করি দেখবে আপনার সে অপশন আসব 16 তারিখর 18 তারিখের ভিতরে আপনার সেটা চেঞ্জ করে পারে বাস এইভাবে প্রোসেস রয়েছে আপনার যদি ভুলভাল হয়ে যাই আপনার কিছু অসুবিধা নাই অপেক্ষা করতু আর গোটে গোটে পিলাঙ্কর রেজিস্ট্রেসন যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড উপরে কথা লা সে কে রকুচি দেখুন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নেম রেজিস্ট্রেসন করে দিয়েছেন বর্তমান সময় এই নোটিফিকেশন আসিয়া পূর্ব ঠিক আছে আপনার যদি করে দিয়েছেন বহুত বড়িয়া কথা কিছু অসুবিধা নেই কিন্তু যে করে না আপনার ভাবছেন আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাব দেখুন সেমনি কিছু হবনি আপনার ফর্ম রিজেক্ট হবনি কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন টাইমে আপনার গুড়িয়ে কোশ্চিন পচারি পারেন সে আপনার কাইকি না এই তো নোটিফিকেশন আসিয়া পূর্ব হি মেনশন করা যাই যে আপনার যদি নেম রেজিস্ট্রেসন আগুয়া করে থাকবে তাহলে কোণী ওড়িশার কোণী গভর্নমেন্ট সর্ভিস কু আপ্লাই করে পারে সেটা সবুথে আপ্লিকেবল আপনার ওড়িশা পুলিশ হো কিংবা ওড়িশার অন্য কোণী এক্সাম হো নেম রেজিস্ট্রেসন আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের হয়ে দরকার কোণী এক্সাম ফিনিশন পূর্ব আপনার বর্তমানে ওড়িশা পুলিশের রিক্রুটমেন্ট এক্সাম আসলে তা পূর্ব আপনার নেম রেজিস্ট্রেসন করতে দরকার বাস এই গোটি হিম ভ্যালিড করা যাব তো এইভাবে প্রসেস রয়েছে আর গোটে কথা কবি আপনার যদি কোণী ডাউটর সম্মুখীন হচ্ছেন কোণী মাইন্ড আপনার কনফ্যুজন রয়েছেন আপনার মতো কমেন্ট সেকশনে কমেন্ট করে পারে মু আপনার তার রিপ্লাই করে নেবি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনার সেটি জয়েন করে পারে ডেলি অপডেট সেটি প্রোভাইড করা যাচ্ছে বাস আপনার যা বি ডাউট রয়েছে পচারি পারে বিন্দাস মু আপনার সেয়ার করবি কিন্তু আউ যদি অফিসিয়ালি কিছু অধিক সূচনা জাঁয়া চাহুন দেখুন এটি আপনার ওড়িশা পুলিশ বিভাগ তরফ হেল্পডেস্ক নম্বর রয়েছে 8904291376 এই যে হেল্পডেস্ক নম্বর রয়েছে আপনার এই নম্বর কু ফোন করে বুঝিপারে 10টা রু 6টা ভিতরে মর্নিং 10টা রু 6টা ভিতরে মন্ডে রু স্যাটারডে ভিতরে আপনার পচারি পারে তো এটি আপনার সে ডাউট ক্লিয়ার করবে যেটা কি বর্তমান সময় হেল্পডেস্ক নম্বর রয়েছে আমেলটি এটি প্রোভাইড করছেন ঠিক আছে আপনার নম্বর যদি চাহুন কোণী ভুল ভটা করে দিয়েছেন এবং এমরজেন্সি পচারা চাহুন মাইন্ড বর্তমান কনফ্যুজ রয়েছে তো নিহত রূপে আপনার এই নম্বর কু কন্টাক্ট করি ওড়িশা পুলিশ বিভাগ তরফ যে সেটি কষ্টমর কেয়ার সর্ভিস এজেন্ট থাকবে তাঁর সহ কথা হয়ে আপনার আপনার ডাউট বি ক্লিয়ার করে পারে সো ফ্রেন্ডস ইয়ে লা ডিটেলস অপডেট মু আপনার পুরা ডিটেলসে বুঝাই সারিছি কোণ কেমিতি ক্রাইটেরিয়া রয়েছে আপনার যে ডাউট রয়েছে সে ডাউট বিষয়ে আপনার ডিটেলসে বুঝাইছি যদি আউ কিছু ডাউট রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে তার রিপ্লাই করবি আপনার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবি তো ফ্রেন্ডস বর্তমান ভিডিওতে বাসা থেকে নেক্সট অপডেটের নূতন সূচনা সে পর্যন্ত বিদায় জয় জগন্নাথ।